আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মুসলিম প্যারেন্টিং ইন মডার্ন টাইমস। আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি আছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। প্রথমেই আমি আপনার কাছে যেই জিনিসটি আমি জানতে চাইব সেটি হচ্ছে যে আসলে একটি পরিবারে যে আমরা সমাজ গঠনে যে আমরা বলছি যে প্রধান ভূমিকা, বিশেষ করে যে ফান্ডামেন্টাল একটা ইনস্টিটিউশন হিসেবে যে রোলটা, সেই রোলটার পিছনে আসলে বিষয় ফ্যাক্টগুলোকে কি আপনি যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলতেন ইনশাআল্লাহ। জি, একটা সমাজ বা একটা রাষ্ট্রের মধ্যে অজস্র মানুষ থাকে, লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ থাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তারাই সবাই হয় দেশের নাগরিক, পুরুষ অথবা মহিলা, ইন্ডিভিজুয়ালি আর কি। আর পুরুষ মহিলা মিলে যে সমাজটা তৈরি হয় তার মূল ভিত্তিটা হলো পরিবার। যেহেতু আমরা মুসলিম প্যারেন্টিং বা ইসলামিক প্যারেন্টিং ডিসকাশন করছি, যেটা বিয়ের ভিত্তিতে হয়, এবং এটা ওয়েদার ইট ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি অর নিউক্লিয়ার ফ্যামিলি, ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি ফ্যামিলি অথবা অ্যাকোমোডেশন, মানে সব এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার একই রুফের আন্ডারে থাকতে হবে তা কিন্তু শর্ত না। আচ্ছা, সিঙ্গেল প্যারেন্ট আমরা মুসলিম সমাজে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিঙ্গেল প্যারেন্ট অনেক সময় থাকে, তো এই ক্ষেত্রে তাদের বাস্তবতাটা কীরকম বলে আপনি মনে করেন? বাস্তবতা তো এটা ইতিহাসেতে সিঙ্গেল প্যারেন্টস ছিল, যেমন সাহাবাদের জমানায়, পরের জমানায়, উন্নত মুসলিম জমানার মধ্যেও জিহাদে চলে যেতেন, অথবা সাধারণত যে কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে পুরুষ মানুষ বেশি মারা যায়, ফলে অথবা ট্রাভেল করা থেকে শুরু করে পুরুষরা বেশি করে। আচ্ছা, এখন সন্তান হয়তো মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, নতুন কোনো হাজব্যান্ড, এবং কোনো কোনো সমাজের মধ্যে ডিভোর্সিদের বিয়ে করার ব্যাপারে কিছু সামাজিক নেগেটিভ সাইড আছে, যেটা সাহাবাদের জমানা ছিল না আর কি। তো প্র্যাকটিক্যালি যখন বাবার অ্যাবসেন্ট থাকে বিভিন্ন কারণে, ডিভোর্সের কারণে, যুদ্ধে মৃত্যুর কারণে, শাহাদাতের কারণে, বিভিন্ন কারণে, তখন এই মহিলা তার বাচ্চাদেরকে লালন পালন করে একা বড় করে। ইসলামের ইতিহাসে এমন বড় বড় আলেম এবং মুস্তাহির এবং ইমাম তৈরি হয়েছে যাদের মা তাদেরকে বড় করেছেন, তারা সামহাম ম্যানেজ করেছে। কারণ সমাজ যদি মোটামুটি পরিপূরক হয়, সমাজের মানুষ যদি এটাকে ন্যাচারাল মনে করে সাহায্য করে, মসজিদ, লোকাল কমিউনিটি বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ব্লাড রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড যদি সাহায্য করে, সামহাও এর মাধ্যমে অনেক ভালো মানুষ তৈরি হয়। সাধারণত ছেলেরা সিঙ্গেল প্যারেন্ট হয়েছে বলে আমি দেখি নাই আর কি। যখন মা এই দায়িত্বটা আসে, মায়ের দায়িত্ব হলো পরিবারের মধ্যে অথবা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে মোটামুটি নিজের ছেলে মেয়ে বড় করার জন্য সাহায্য সহযোগিতা যা দরকার এটাকে খোঁজা, বের করা, বা মানে ফাদার ফিগারের মতো চাচা বা মামা কেউ থাকতে পারে, সে তার সুযোগ নেওয়া, এই সুযোগটা নেওয়া দরকার। নিজের মধ্যেও বাবার দায়িত্বটা কিছুটা পালন করার চেষ্টা করতে হবে, যেমন বাবা অনেকটা অথরিটেটিভ, মা একটু আদর দেয় বেশি। এখানে বাবা মা, যেহেতু মা একা, মায়ের মধ্যে পিতৃত্বের একটা স্বভাব সেটা পুরো পাবেন না, কিন্তু মানে মোটামুটি একটা বলিষ্ঠ চারিত্রিক সাইড মায়েদেরও থাকতে পারে, বাবাদের থাকতে পারে, সেটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে। সিঙ্গেল প্যারেন্ট এবং এক্সটেন্ডেড ফ্যামিলি বা হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক, তো আসলে এগুলোর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট বাচ্চাদের জীবনের উপর পড়তে পারে কিনা আপনি বলে মনে করেন কিনা? এক্সটেন্ডেড ফ্যামিলির পজিটিভ সাইড হলো দাদা দাদিরা বয়স্করা, ছোটদের সাথে চলাফেরা করতে পারে, তার মানে তারা রেসপেক্ট করা শিখে, সম্মান করা শিখে, এবং জেনারেশন গ্যাপ, বিশেষ করে বুড়ো মানুষ তারা কথা বলতে চায়, তাদের সময় ব্যয় করার জন্য ছোটো মানুষ দরকার, ছোটো মানুষরা বুড়ো বা দাদা দাদির কাছে অনেক কিছু শিখতে পারে, তারা লাইফ স্কিলস তারা শিখতে পারে, এটা একটা খুবই পজিটিভ সাইড। আর এর মাধ্যমে মায়া মমতা স্নেহ এবং একসাথে থাকার যে যোগ্যতা তৈরি হয়, এটা নেগেটিভ সাইড হতে পারে যদি বাবা মার উপরে দাদা দাদি যদি মাতব্বরি করা শুরু করে, অথবা প্যারেন্টিং স্টাইল যদি ডিফারেন্ট হয় এবং সেখানে যদি কেউ ইন্টারফেয়ার করে। আরেকটা হলো প্রিভিয়াসি ফ্যামিলির মধ্যে, প্রিভিয়াসি মানে প্রত্যেক মানুষের কিছু প্রাইভেট সময় বা জায়গা দরকার, হাজব্যান্ড ওয়াইফের দরকার, তারপরে বাবা মা বয়স হয়ে গেলেও তাদের দরকার, যদি এনাফ জায়গা না থাকে তাহলে প্রিভিয়াসি থাকে না, একটা ব্যারিয়ার দরকার যেখানে একটা শালীনতা বজায় রেখে তারা চলতে পারে একসাথে থাকার পরেও। এই প্রিভিয়াসি ইংরেজিতে বলে আর কি, প্রিভিয়াসি একটা বিরাট ইস্যু, আর হলো ইন্টারফেয়ারেন্স একটা ইস্যু, এগুলো যদি হ্যান্ডেল করা যায় কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি রিয়ালি পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। সিঙ্গেল প্যারেন্টদের ক্ষেত্রে আসলে তাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে
তাদের ছেলে মেয়ে বড় করার পিছনে অনেক বাধ্যবাধকতার কথা আপনি বললেন, অনেক শর্টফলের কথা বললেন আপনি, আসলে তাদের কোনো টিপস কি আপনি দিতে চান ভাইয়া, যেটা তাদের বাচ্চাদের বড় করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? প্যারেন্টসদের প্রত্যেকের জন্য তো সিমিলার টিপস দরকার। একটা হলো যে ছেলে মেয়েদের লুক আফটার করার ব্যাপারে বাবা মা দুইজনকে দায়িত্ব পালন করতে হবে একসাথে। এটা ঠিক যে হয়তো বাবা যদি বাইরে বেশি কাজ করেন, ফুল ইনকাম যদি বাবা করেন, এক্ষেত্রে বাধ্যগতভাবে যদি কোনো মা সিঙ্গেল প্যারেন্ট থাকেন তাহলে তাকে এইভাবে প্ল্যান করতে হবে যে দিস ইজ হোয়াট মাই সিচুয়েশন ইজ, এটা আমার সিচুয়েশন, একটা একজন বাচ্চার বয়স এই, একজন বয়স এই, তাদের প্রত্যেকের ডিমান্ড আছে, খাওয়া দাওয়ার ডিমান্ড, আবার শিক্ষা দেওয়া, আদব আখলাক শিক্ষা দেওয়া, এগুলো সব দিতে হবে বাবা মাকে। তখন তাকে একটু স্ট্রং ডিসিপ্লিন হয়ে এই দায়িত্বটা পালন করতে হবে, খোঁজ নিতে হবে আশেপাশের নেইবারদের মধ্যে অথবা নিকট আত্মীয়দের মধ্যে অথবা ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে, মানে একসাথে মিলে কোনো প্ল্যান করতে পারে কিনা তারা, স্পেশালি ইসলামিক ট্রেনিংগুলো আর কি। আচ্ছা, স্কুলে দেওয়ার ব্যাপারে নেওয়ার ব্যাপারে যদি কোনো প্রতিবেশী সকালবেলা দিয়ে আসলো, বিকালবেলা সে নিয়ে আসলো, তার মানে একবেলা তাকে বাইরে যেতে হলো না, এরকম মিউচুয়াল প্ল্যান যদি হয় তাহলে একটা সুন্দর জিনিস। আরেকটা হলো যে এই ফাদার ফিগার যদি ছেলে যদি থাকে, ফাদার ফিগার দরকার বিশেষ করে টিন এজ পিরিয়ডে, সেখানে মামা চাচা অথবা ফ্যামিলি অন্য কোনো ফ্রেন্ডদের মধ্যে কেউ আসে কি না, যে বাচ্চাদেরকে ভালোবাসে, বাচ্চারাও তাকে পছন্দ করে, খুঁজে বের করতে হবে। তার মানে মাকে মানে একজন ডুয়াল রোল প্লে করতে হবে, এডুকেটরের রোল প্লে করতে হবে এবং মেন্টরের রোল প্লে করতে হবে একসাথে। ঘরের কাজের মধ্যে ছেলে বা মেয়েদেরকে বিজি রাখা দরকার, তাদেরকে কাজ দিয়ে শেখানো দরকার, তাহলে অনেক কাজে মায়ের সহযোগিতা হবে, তিনি একটু রেস্ট নেওয়ার সময় পাবেন এবং তখন ছেলে মেয়েরাও এই কাজটা শিখলো আর কি। এই তো বিভিন্ন ধরনের টেকনিক আছে যার মাধ্যমে সিঙ্গেল প্যারেন্ট হলেও এটা ম্যানেজ করা সম্ভব, অসম্ভব কিছুই না দুনিয়াতে। আচ্ছা আচ্ছা, সোসাইটির রোলটা কি হতে পারে? কারণ এটা আমি মনে করি যে একটা ফান্ডামেন্টাল একটা একটা রোল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি বেড়ে ওঠার পেছনে, একটা পরিবার গঠনের পেছনে। তা আপনি এ ব্যাপারে, সোসাইটির রোল ডিপেন্ড করে সোসাইটি কীভাবে স্ট্রাকচার্ড। যেমন ওয়েস্টার্ন সোসাইটিতে গভর্নমেন্টকে কিছু বেশ বিরাট দায়িত্ব দেওয়া হয়ে গেছে, জি, যেমন সাপোর্ট, ইনকাম সাপোর্ট থেকে শুরু করে তারপরে পুরো সাপোর্ট পর্যন্ত দেওয়া হয়, কারণ আমরা ট্যাক্স দেওয়া হয়, ট্যাক্স থেকে দেওয়া হয় আর কি। কিন্তু মুসলিম দেশগুলোতে এরকম সিস্টেম হয় নাই, সেটা দায়িত্বটা পালন করে এক্সটেন্ডেড ফ্যামিলি বা আত্মীয় স্বজন করে। একটা হলো ওয়াইডার ব্রিটিশ সোসাইটি, আর হলো আমাদের কমিউনিটি। কমিউনিটির মধ্যে যে প্রত্যেকের একটা ফ্যামিলি সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেল, এটাও বাছাই করতে হবে ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে, কোন ধরনের ছেলে মেয়ে আমরা তৈরি করতে চাই। যে আমাদের খেয়াল রাখা দরকার যে ছেলে মেয়েদেরকে শুধু শিক্ষাটা মানে আপনার শিক্ষার সাথে এনভায়রনমেন্ট দিতে হবে, এবং এনভায়রনমেন্টটা মানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছেলেমেয়েরা পিয়ার গ্রুপ, প্রত্যেকে তার পিয়ার গ্রুপে সমবয়স্ক বাচ্চাদের সাথে মেলামেশা করতে চায় আর কি। বাবা মাকে এই সমাজের স্ট্রাকচারটা বুঝতে হবে, সমাজটা কালচারালি কীভাবে চলতেছে, তারপরে মিডিয়া কীভাবে মুসলমানদের আক্রমণ করে, সামগ্রিক আইডিয়া কিন্তু থাকতে হবে। ইগনোরেন্স ইজ নট এ ব্লিস, ইগনোরেন্স ইজ নট এ ব্লেসিং, ইগনোরেন্স কখনো ব্লেসিং নেই, একটা অভিশাপ। এই জন্য সমাজ সম্বন্ধে জানা জরুরি, ইসলাম সম্বন্ধে জানা জরুরি।